সব হুক্কা বার বন্ধ করতে শুক্রবার নির্দেশ দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়। সরকারি নির্দেশ অমান্য করে শহরের কোথাও হুক্কা বারের ব্যবসা চললে কড়া পদক্ষেপ করার কথা বলেছিলেন মহানগরীক। এটা আনলাইসেন্সড, আপনি আপনার খাবারের লাইসেন্স একটা হুক্কা চারটে বসিয়ে দিয়েছেন কিনা আমি কি করে জানি, কিন্তু আমি এখন অনুরোধ স্টেজে রাখছি, এর পরবর্তীকালে আমরা অ্যাকশনের কথা চিন্তা করব। এখন অনুরোধ, আমরা লাইসেন্স দেবো না নতুন কোনো, যাদের হুক্কা দুটো একটা জায়গায় ছাপানো আছে সেটাও আমরা ক্যান্সেল করে দিতে বলেছি। আর সেকেন্ডলি আমরা এই সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট দেবো না, আর পুলিশকে এই ব্যাপারে সাহায্য চাই। প্রশাসনের নির্দেশ পেয়ে লাগাতার শহরের অভিজাত রেস্তোরাঁ ও পানশালায় অভিযান চালিয়েছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে, রবিবারও একাধিক জায়গায় হানা দেয় পুলিশ। প্রশাসনের এই নির্দেশের পরেই বেআইনি ব্যবসার পাট গোটাতে দেখা গেল এক সংস্থাকে। শহরের বিভিন্ন যে রেস্তোরাঁ এবং হোটেল রয়েছে তারা কিন্তু জোর দিচ্ছেন বিভিন্ন খাবারের ওপরে, বিভিন্ন ক্যাফের ওপরে। তারা এই ধরনের হুক্কা জাতীয় জিনিস থেকে পিছনে সরেছেন, কারণ পুলিশ যেহেতু অভিযান চালাচ্ছেন এবং কলকাতা পুরসভার মেয়র কড়াভাবে নির্দেশ দিয়েছেন, সেই দিক থেকে মাথায় রেখে হুক্কা বার বন্ধ করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি এই যে হুক্কা তরুণ প্রজন্মের ক্ষেত্রে কতটা হানিকারক, তার জন্য কলকাতার পুরসভার এই অভিযান এবং কলকাতা পুরসভার এই নির্দেশ। ক্যামেরায় সুব্রত সঙ্গে সুকৃতি, নিউজ টাইম, কলকাতা।